সংক্রমণ বাড়লেও বেপরোয়া মানুষ টিকানিতে কেন্দ্র কেন্দ্রে শিক্ষার্থীদের ভিড় বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসকদের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ আরশা নেতা শাহ আলী বাংলাদেশের পরিচয়পত্র নিয়েছে নির্বাচন কমিশনের অফিস সহকারী জয়নালের মাধ্যমে দেখানো হয়েছে ভুয়া ঠিকানা যাচাই বাছাই করা হয়নি তথ্য এবং মংলা বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক গাড়ি নিলামে বিক্রি পর্যায়ক্রমে তোলা হবে আরও প্রায় 3000 কমবে জট বাংলা সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া করোনায় ডেল্টার প্রকোপ না কমতেই এবার ওমিক্রনের হানা গত এক মাসে শনাক্তের 20% ওমিক্রন আর বাকিদের ধরন ডেল্টা কোভিড-19 আক্রান্তদের জিনোম সিকোয়েন্স করে এ তথ্য দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এ সময় জানানো হয় সামনে ওমিক্রন আক্রান্তের হার কয়েক গুণ বাড়তে পারে এরপরও স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীন বেশিরভাগ মানুষ চলতি বছরের প্রথম সপ্তাহে দেশে কোভিড সংক্রমণ শনাক্ত হয়েছিল সব মিলিয়ে 5551 জন প্রথম পাঁচ দিন তিন অঙ্কে থাকলেও 6 জানুয়ারি 1000 ছাড়াই আক্রান্তের সংখ্যা এরপর লাফিয়ে বাড়তে থাকা সংক্রমণে সোমবার একদিনে শনাক্ত হয় 6676 জন বছরের শুরুতে শনাক্তের হার 2% ঘরে থাকলেও 2 সপ্তাহের ব্যবধানে ছাড়িয়ে যায় 20%। এ পরিসংখ্যানে ইঙ্গিত দেয় কতটা উদ্বেগজনক গতিতে বাড়ছে কোভিড সংক্রমণ দেশে কোভিডের এমন ঊর্ধ্বগতির পেছনে ডেল্টার পাশাপাশি মিলছে নতুন ধরন অমিক্রনের প্রভাব মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জিনোম সিকোয়েন্সের ফলাফল তুলে ধরে গবেষকরা জানান গত 8 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত এক মাসে 96 জন কোভিড আক্রান্তের 20% মধ্যে অমিক্রন ও 80% মধ্যে ডেল্টা ভেরিয়েন্টের উপস্থিতি পাওয়া যায় আগামীতে অমিক্রনের হার আরও বাড়ার পূর্বাভাস গবেষকদের সংক্রমণের হার যে বৃদ্ধি সেটা অমিক্রনের দ্বারাই বৃদ্ধি হচ্ছে ডেল্টার দ্বারা না ডেল্টা সাপ্রেস হচ্ছে বাই দ্য অমিক্রন হয়তো আপনারা 2 সপ্তাহ পরে যে রেজাল্ট পাবেন তাতে আমার প্রেডিকশন যেটা অমিক্রন অনেক বেশি এসে যাবে ডেল্টা কমে যাবে অমিক্রনের যে মাইল্ড সিমটম এটা শেষ কথা বলে নাই গবেষকরা জানান হাসপাতালে ভর্তি রোগীদের কারো মধ্যে অমিক্রন পাওয়া যায়নি শতভাগই ডেল্টায় আক্রান্ত তবে অমিক্রনের প্রভাবে আগামীতে পরিস্থিতি নাজুক হওয়ার শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গবেষকরা সেক্ষেত্রে জোর দিচ্ছেন টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধির ওপর মৃদু সিমটম থাকার কারণে এবং কোমরবিদ যারা তারাও এর মধ্যে ইনক্লুডেড হলেও তারা ভর্তিযোগ্য অবস্থায় নাই বলে তারা এখনো ভর্তি হয় নাই তবে ভবিষ্যতে যে হবে না সেটাও আমরা বলবো না অমিক্রনও কিন্তু কোমরবিদ ব্যক্তিদের জন্য মৃত্যুর কারণ হতে পারে তবে দেশে হু হু করে কোভিড শনাক্ত বাড়লেও সচেতনতা ফেরেনি সাধারণ মানুষের মধ্যে পুরোপুরি উপেক্ষিত 11 দফার নির্দেশনা মাস্ক পরলে যে করোনা হবে না এমন তো গ্যারান্টি তো নেই করোনার অমিক্রন গুলো আমার উপরে এফেক্ট পড়ে না অথবা আমার আশেপাশে এফেক্ট পড়ে না এই জন্য আমার মনে হয় না মাস্কটা দরকার আর একটা মাস্ক যে মনে হয় না বা করোনা জয় করা যাবে মাস্ক যে ভুলে গেছি সরি ভাই আমার মাস্কটা আমার আসলে সমস্যা তো ও সরি এই যে মাস্ক আছে মৃদু উপসর্গ থাকায় অমিক্রন আক্রান্তদের অনেকেই শনাক্তের বাইরে বলে মনে করেন গবেষকরা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা করোনার নতুন ধরন অমিক্রন দ্রুত ছড়াচ্ছে তাই 11 দফা বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসকদের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভার্চুয়ালি জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখেন তিনি এ সময় এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করা সহ ডিসিদের 24 দফা নির্দেশনা দেন সরকার প্রধান সরকারি অফিসে জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানি রোধ করার বিষয়েও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনায় সরকারের নীতি ও পরিকল্পনা মাঠ প্রশাসনে নেতৃত্ব দিয়ে বাস্তবায়ন করে থাকেন জেলা প্রশাসক কেন্দ্রের সিদ্ধান্ত মাঠে কার্যকর করতে প্রশাসনিক এই স্তর কতটা গুরুত্বপূর্ণ তার দৃষ্টান্ত দেখা গেছে মহামারীকালে মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটানা ক্ষমতা থাকার ফলে আমরা বেশ কিছু উন্নয়ন করতে পেরেছি কিন্তু আমাদের লক্ষ্য আরো অনেক দূর এগিয়ে যাওয়া করোনার কারণে পরপর 2 বছর এই আয়োজনটি না হলেও নতুন বছরের শুরুতেই ঢাকায় শুরু হলো ডিসি কনফারেন্স উদ্বোধনী সেশনে প্রধানমন্ত্রী আবারও জেলা প্রশাসকদের সক্রিয় হতে বললেন অমিক্রন ভ্যারিয়েন্ট রোধে সরকারের 11 দফা বাস্তবায়নে এটা খুব দ্রুত ছড়াচ্ছে এ ব্যাপারে সবাইকে আরো
সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং আমি জেলা প্রশাসনে সকলকে বলবো যে আপনারাও ছশো জেলা এখন নির্দেশ দিয়ে দেবেন, প্রত্যেকেই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে, কারণ এই ভ্যারিয়েন্টটা অনেক ক্ষতি করতে পারে। ইতিমধ্যে মৃতের সংখ্যাও বেশ বাড়তে শুরু করেছে, এটা যেন কোনো মতে আর না বাড়তে পারে। জেলা উপজেলা পর্যায়ে মহাপরিকল্পনা প্রণয়ন করে উন্নয়নের তাগিদ দেন শেখ হাসিনা। স্মরণ করিয়ে দেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করেই কাজ করতে হবে জেলা প্রশাসকদের। এটুকু অনুরোধ করবো যে আমাদের নির্বাচিত প্রতিনিধি, অর্থাৎ আমি আগেই বলেছি সংসদ সদস্য, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, মেয়র বা পৌরসভা মেয়র বা আমাদের সিটি কর্পোরেশন, সকলকে নিয়েই সমন্বিতভাবে আমাদের যদি আমরা উন্নয়ন পরিকল্পনা করি এবং প্রকল্প গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করি, তাহলে অবশ্যই খুব বেশি দিন লাগবে না, আমরা দেশকে উন্নত করতে পারব। নাগরিক সেবা নিশ্চিতে আরও কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, তাদের সম্মান করতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঠিক বাস্তবায়নেও বিশেষ তদারকি জারি রাখার নির্দেশ দেন সরকার প্রধান। আমি আর দেখতে চাই না কখনো যে কোনো শহীদ পরিবার জাতির পিতার চিঠি যার হাতে সে ভিক্ষা করে খাবে, এটা যেন না হয়। এটা অন্তত আমার জন্য খুবই লজ্জাজনক আমি মনে করি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে নেই পর্যাপ্ত সচেতনতা ব্যবস্থা, অবাধে চলাফেরা করছেন ভারতীয় ট্রাক চালকরা, যদিও বিষয়টি অস্বীকার করেছে ইমিগ্রেশন পুলিশ। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপের পাঠানো তথ্য ও আমিনুর গাজের ছবি নিয়ে রিপোর্ট। গত বছর ডিসেম্বর থেকেই সাতক্ষীরায় করোনা সংক্রমণ বেড়েছে, অথচ অমিক্রন থেকে বাঁচতে সীমান্ত এলাকায় নেই পর্যাপ্ত ব্যবস্থা। ভোমরা স্থলবন্দর দিয়ে অবাধে চলাফেরা করছেন ভারতীয় ট্রাক চালকরা, নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। সেন্ট্রালের মধ্যে চান বাথরুম করার মতো কোনো ব্যবস্থা নেই, ভালো এবং হোটেলও নেই। অবশ্য দেশে ঢোকার আগে পাসপোর্টধারী যাত্রী ও ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে দাবি ইমিগ্রেশন পুলিশের। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার পরে নেগেটিভ রিপোর্টের ভিত্তিতে তাদেরকে আমরা বাংলাদেশে প্রবেশের দিয়েছি ইমিগ্রেশন করে। করোনা আক্রান্ত ও অন্যান্য রোগীর স্বজনদের চলাচলে আলাদা ব্যবস্থা না থাকায় হাসপাতালেও সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন অনেকে। অমিক্রন এবং সাধারণ রোগী উভয় হচ্ছে হাসপাতালে অ্যাডমিট আছে, এবং এটা থাকার কারণে অবশ্যই সাধারণ যে সমস্ত রোগীরা আছে তারাও ঝুঁকির ভিতরে পড়তেছে। দুটি সাসপেক্টেড রোগী মারা গেছে, আমাদের 100টা বেড ডেডিকেটেড আছে দোতলায়, যদি এই অব্যাহত গতিতে বাড়তে থাকে আমাদের বেড সংখ্যা আরো বাড়ানো লাগতে পারে। সময় সংবাদ, সাতক্ষীরা। নির্বাচন কমিশনের অফিস সহকারে জয়নালের মাধ্যমেই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নিয়েছিল মিয়ানমার ভিত্তিক সশস্ত্র সংগঠন আশার প্রধান আতাউল্লার ভাই শাহ আলী। এনআইডি কার্ডে চট্টগ্রাম নগরের যে ঠিকানা ব্যবহার করা হয়েছিল সেখানে শাহ আলী কখনোই ছিলেন না। কোনো যাচাই বাছাই ছাড়াই নির্বাচন কমিশন এই আরশা নেতাকে এনআইডি কার্ড দিয়েছিল বলে অভিযোগ পুলিশের। পরিচয়পত্রটি এরই মধ্যে ব্লক করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উকিয়ার কুতুপালং 6 নম্বর ক্যাম্প থেকে 16 জানুয়ারি ভোরে আরসা প্রধান আতাউল্লার ভাই শাহ আলীকে অস্ত্রসহ আটক করে এপিপিএন। আটকের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে 3টি মামলা করে পুলিশ, কিন্তু মামলার এজাহার দায়ের করতে গিয়ে পুলিশকে চরম বিপত্তিতে পড়তে হয়। শাহ আলীর কাছে পাওয়া যায় বাংলাদেশ সরকারের জাতীয় পরিচয়পত্র। বর্তমান ঠিকানা হিসেবে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের কথা বলা হলো, স্থায়ী ঠিকানা বলা হয়েছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন দেওয়ানবাজারের জয়নাব কলোনি। এনআইডি কার্ডের নাম্বারও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে নগরীর দেওয়ানবাজার জয়নাব কলোনিতে গিয়ে রোহিঙ্গা নেতা শাহ আলীর আগে থেকে অবস্থানের কোনো সত্যতা পাওয়া যায়নি। না না, এই লোক আমরা চিনি না, জনক কলোনিতে এই লোক, এই ধরনের নামে কোনো লোক নাই। পুলিশের দাবি, অভিযুক্ত রোহিঙ্গা নেতা শাহ আলী আদৌ চট্টগ্রামের বাসিন্দা নয়, এক্ষেত্রে সিটি কর্পোরেশন গাফিলিতিতেই এই রোহিঙ্গা নেতা এনআইডি কার্ড পেয়েছে। উখিয়া থেকে মামলার ইনকোয়ারি স্লিপ পেলেই পুলিশ এই এনআইডি কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে। লোকাল কাউন্সিলরের জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয়তার সনদপত্র, এই কাগজপত্রগুলো জমা দিয়ে তখন কিন্তু এনআইডি তাদের প্রক্রিয়া অনুযায়ী করে। আমরা এটা যদি কোনো ফলস থাকে আমরা আইনগতভাবে আগাবো। রোহিঙ্গা নেতার জাতীয় পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে নিজের দায় অস্বীকার করেছেন 20 নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর। সে পিওনের চাকরি করতো, কিন্তু কাজ করতে এই কাজগুলো, তার যে সার্ভার ছিল সেই সার্ভারে এই লোকটার
এনআইডি ওখান থেকে করা হয়েছে। নির্বাচন কমিশনারের বর্তমানে যে সার্ভার আছে সেই সার্ভারে তার কোনো তথ্য প্রমাণ নাই। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন অফিস বলছে আগেই তারা শাহ আলীর এনআইডি কার্ডের বিষয়টি জেনেছেন, এনআইডি নাম্বারটিও অকার্যকর করা হয়েছে। যাচাই বাছাই করে আমরা দেখলাম যে এনআইডিটি আমাদের যে সার্ভার আছে সে সার্ভারে পূর্বের থেকে এটা লকড অবস্থায় আছে, সো এটার কোনো কার্যকারিতা নেই। রোহিঙ্গাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাওয়ার ঘটনা এবারেই প্রথম নয়। 2019 সালে টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গা সন্ত্রাসী নূর আলমও চট্টগ্রামের বায়েজিদ এলাকার ঠিকানা ব্যবহার করে পরিচয়পত্র পেয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মোংলা বন্দরে দীর্ঘদিন পড়ে থাকায় বিভিন্ন ব্র্যান্ডের 132টি গাড়ি নিলামে বিক্রি করা হয়েছে। বন্দরের গাড়ি রাখার জায়গা খালি করা ও রাজস্ব আদায়ের লক্ষ্যে পর্যায়ক্রমে আরও 2884টি গাড়ি নিলামে তোলা হবে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। করোনার কারণে প্রায় 8 মাস ধরে 2884টি গাড়ি নিলামের অপেক্ষায় পড়েছিল মোংলা বন্দরের ইয়ার্ড ও শেডে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে নিলাম কার্যক্রম। প্রথম দিনে বিক্রি করা হয় বিভিন্ন ব্র্যান্ডের 132টি গাড়ি। পর্যায়ক্রমে বিক্রি করা হবে সবগুলো। আমদানি করা গাড়িতে বন্দরের জেটি এলাকায় বিশৃঙ্খল জট তৈরি হয়েছিল। নিলাম প্রক্রিয়া চালু হয় অন্যান্য পণ্য রাখতে ব্যবসায়ীদের সুবিধা হবে বলে জানান বন্দর ব্যবহারকারীরা। কাস্টমস কর্তৃপক্ষ বিভাগ কর্তৃক দীর্ঘদিন যে সকল কন্টেনার এবং গাড়িগুলো পড়ে আছে এগুলো যদি বন্দর থেকে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হয় তাহলে বন্দরের যে কন্টেনার জট বা গাড়ির যে জট এটি অনেকাংশে আমাদের নিরসন করা সম্ভব হবে। দীর্ঘ সময় এখানে থাকার কারণে এদের আমরা আমাদের বন্দরের ক্ষতিগ্রস্ত হয়। এসব গাড়ির আমদানিকারক কোম্পানিগুলো 30 দিনের মধ্যে বন্দর জেটি থেকে খালাস করানোর নিয়ম থাকলেও তা করেনি। নিলাম কার্যক্রম যদি চলতে থাকে এর একটা ফিডব্যাক হিসাবে আমাদের যে গাড়ি জানেন যে মংলা কাস্টমার হচ্ছে 60% গাড়ির মাধ্যমে আমাদের রাজস্ব আদায় হয়, এতে করে আমাদের রাজস্ব আদায়ও বৃদ্ধি পায়। 2009 সালের পর থেকে এ পর্যন্ত 146,163টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে মংলা বন্দর দিয়ে। সময় সংবাদ, মংলা। নাব্য সংকটে গত 10 দিন ধরে বালি পাথর বোঝাই বালখেট আটকা পড়ে আছে সুনামগঞ্জের বৌলাই আবুয়া ও রক্তি নদীতে। প্রতি বছর নৌযান জটের কারণে সীমাহীন দুর্ভোগে পড়েন ব্যবসায়ী, শ্রমিক ও মালিকরা। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও এবাদুল হক রোজালের ছবিতে রিপোর্ট। সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার বেহালি ইউনিয়নের বৌলাই নদীর তীরবর্তী বেহালি, রহমতপুর, পৈন্ডুপ, হিজলা, হরিণাকান্দি, আলিপুর, বদরপুর এলাকায় নাব্য সংকটের কারণে 100 বালি পাথর বোঝাই নৌযান আটকা পড়েছে। নাব্য সংকটের কারণে 3 ঘন্টা নৌপথ পাড়ি দিতে তাদের 5 থেকে 10 দিন লাগছে। পলি ভরাট হয়ে নদীর তলদেশ সম্পূর্ণ ভরাট হয়ে যাওয়ায় সংকীর্ণ পথ দিয়ে একটি একটি করে নৌকা চলাচল করে। 19 কিলোমিটার দীর্ঘ বৌলাই নদীর 15 কিলোমিটার এলাকা জুড়ে ছোট বড় অসংখ্য চর জেগেছে। প্রতি বছর আমরা 2-3 মাস করে আমরা কেন তখন লাগে 15 দিন 20 দিন 1 মাস হতুর থেকে এই জায়গায় আইতে বড় জোর 2 ঘন্টা সময় লাগে, কিন্তু এই জায়গায় আইতে আইতে আমরা 1 দিন সময় লাগছে। সব ট্যাক্স দেয় কিন্তু আমরা নদীটা ক্লিয়ার হইতেছে না। বেহালি ইউনিয়নের জনপ্রতিনিধি বলছেন নদী খনন না করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমি মনে করি এই বৌলাই নদী খনন করলে আমার এই বেহালি ইউনিয়নের মানুষ অত্যন্ত উপকার পাবে। তবে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায় নদী খননের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় 14টি নদী খনন যদি আমরা সমন্বিতভাবে করতে পারি তাহলে আমরা আশা করতেছি যে আবুয়া এবং যদুকাটা নদীর যে সৃষ্ট নৌ যানজট এই জাতীয় সমস্যা সমাধান হবে। জেলায় ছোট বড় 80টি নদী ও 280 কিলোমিটার নৌপথ রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সংক্রমণ বাড়লেও বেপরোয়া মানুষ, টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের ভিড়। বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসকদের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। আরশা নেতা শাহ আলী বাংলাদেশের পরিচয়পত্র নিয়েছে নির্বাচন কমিশনের অফিস সহকারী জয়নালের মাধ্যমে। দেখানো হয়েছে ভুয়া ঠিকানা, যাচাই বাছাই করা হয়নি তথ্য। এ ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।